হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের দুটো ড্রিঙ্কস বানিয়ে দেখাবো। দুটোই খুবই ইজি রেসিপি আর দুটোই ভীষণ ডিলিশিয়াস আর রিফ্রেশিং তো বটেই। আর রেসিপিতে তেমন কোনো ঝামেলা নেই, ঝটপট তৈরি হয়ে যাবে। চলুন তাহলে ঝটপট আমরা রেসিপি দেখে নেব। তো আমি এখানে 800 গ্রাম মতো কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি। এবার আমরা আমগুলোকে ছিলে এবং কেটে নেব। যদি আপনি ছিলতে কাটতে না চান তাহলেও চলবে, চাইলে আপনি ডিরেক্টলি আমগুলোকে সিদ্ধ করতে পারেন আর সিদ্ধ করার পরে আপনি পাল্পটাকে আলাদা করতে পারেন। কিন্তু আমি এরকম ছিলে কেটেই নিই, এতে কাজটা খুব সহজ হয়ে যায়, একেবারে শর্টকাট হয়ে যায়, বেশি ঝামেলা করতে হয় না। তো এরকম করেই আমরা সমস্ত আমগুলোকে কেটে নেব। আটির ওপর থেকে সম্পূর্ণ মাংসের অংশটা আমরা নিয়ে নেব যতটা সম্ভব। দেখুন আমি এরকম করে করছি। চলুন তাহলে সমস্ত আমগুলো কেটে নিই। এই দেখুন সমস্তগুলো রেডি হয়ে গেছে। এবার আমরা এগুলোকে সিদ্ধ করব। তো কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ মতো জল, হাই হিটে রেখেছি। এবার ঢাকনা লাগিয়ে জল ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এবার দেখুন জলটা ফুটতে শুরু করেছে। এবার হিটটা আমি একদম কম করে দেব, একটুখানি লবণ দেব, একেবারে 2 চিমটি মতো, আর তারপরে আমগুলো দিয়ে দেব। আমগুলো দিয়ে এবার আমরা ঢেকে ঢেকে রান্না করব, আর হিটটা রাখবো এবার মিডিয়াম থেকে লোয়ে। মাঝে মাঝে অবশ্যই ঢাকনা সরিয়ে নাড়িয়ে নিতে হবে আর চেক করতে হবে নিচে থেকে যাতে পুড়ে না যায়। এবার দেখুন বেশ কিছুক্ষণ হয়ে গেছে আর এবার আমগুলো খুব সুন্দর গলে গেছে। এ দেখুন আমি আপনাকে চেক করে দেখাচ্ছি, কাটতে কাটতে ম্যাশ হয়ে যাচ্ছে। কালার দেখেও বোঝা যায় অনেকটা ট্রান্সলুসেন্ট কালার হয়ে যায়। যাই হোক, এবার আমরা এর মধ্যে চিনি অ্যাড করব। আমি এখানে 800 গ্রাম আমের জন্য 2 কাপ মতো চিনি ব্যবহার করছি, তবে আপনি চাইলে বেশিও ব্যবহার করতে পারেন, চাইলে একেবারে সোজা 4 কাপ মতো চিনি ব্যবহার করতে পারেন। কিন্তু তাতে কি হবে, মিশ্রণটা খুব গাঢ় হয়ে যাবে, একেবারে টাইট হয়ে যাবে। আর তাতে আরও একটা জিনিস হবে, সেটা হচ্ছে পরে যখন আপনি কোনো ড্রিঙ্কস বানাবেন তখন এক্সট্রা চিনি দেওয়ার দরকার পড়বে না। কিন্তু আমার কিন্তু পরে এক্সট্রা চিনি দেওয়ার দরকার পড়বে, তো আমি প্রয়োজন মতো চিনি দিয়ে নেব। এবার চিনি গলে যাওয়ার পরে এক্সট্রা জল কিছুটা শুকিয়ে নেব, আর তারপরে আমরা হিট বন্ধ করে ঠান্ডা হতে দেব। এই দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে, এবার আমি হিট বন্ধ করে ঢাকনা লাগিয়ে ঠান্ডা হতে দিচ্ছি। আর এখন কিন্তু সম্পূর্ণ মিশ্রণটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, নর্মাল টেম্পারেচারে চলে আসছে। এবার আমি একটা ব্লেন্ডিং জার নিচ্ছি ব্লেন্ড করার জন্য, পিউরি বানানোর জন্য। একটা বড় চামচ দিয়ে আমি সমস্ত মিশ্রণটা এই ব্লেন্ডিং জারের মধ্যে ট্রান্সফার করব। মিক্সার জারের যেটা বড় সব থেকে সেটা হচ্ছে ব্লেন্ডিং জার। তো এবার ঢাকনা লাগিয়ে মিক্সারটা ঘুরিয়ে নিয়ে আসব আর একেবারে স্মুথ পেস্ট বানিয়ে তৈরি করব। এটা হচ্ছে বেসিক্যালি কনসেন্ট্রেটেড গ্রিন ম্যাঙ্গো পাল্প, মানে এটা আমি বেসিক্যালি আম পানার জন্য বানিয়েছি, মানে আম পানা শরবত যেটা হয়। তো এটা দিয়ে আপনি যে কোনো রকমের গ্রিন ম্যাঙ্গো ড্রিঙ্ক বানাতে পারবেন, যেমন আম পানা, আমের লস্যি, আমের অন্য যে কোনো কিছু যা থাকে সব কিছু আপনি বানাতে পারেন। এবার আমি এই মিশ্রণটাকে একটা জারের মধ্যে ভরে ফ্রিজে রেখে দেব। নর্মাল ফ্রিজে মোটামুটি 1 থেকে 1.5 মাস পর্যন্ত এটা ফ্রেশ থাকবে, একেবারেই খারাপ হবে না। আর চাইলে আপনি ডিপ ফ্রিজে রাখতে পারেন 3 মাসের জন্য। তো চলুন এটাকে আমরা স্টোর করি। আর এবার আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আম পানা বা আম পানার শরবত, যেটাই বলুন। 2 গ্লাস নিয়েছি আমি, কিছুটা করে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আর এখন আমি দেব স্বাদ মতো চিনি। তো 1 গ্লাসের জন্য আমি 1.5 টেবিল চামচ করে চিনি নিচ্ছি, প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তারপরে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো আমি বিট লবণ 1 গ্লাসের জন্য, আর 1/2 টিস্পুন মতো চাট মশালা। চাট মশালার জায়গায় আপনি জল জিরা নিতে পারেন। আর এবার কিছু কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি। আর এবার আমি দেবো যেটা আমি বানিয়ে রাখলাম এই মাত্র, কনসেন্ট্রেটেড গ্রিন ম্যাঙ্গো পাল্প, এটা আমি 2-2 চামচ করে 1 গ্লাসের জন্য দেব। এর কোয়ান্টিটি নিজের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। একটু গাঢ় পছন্দ করলে বেশি করে দেবেন। আমি 2 চামচ করে দিচ্ছি। আর সবার শেষে আমরা অ্যাড করব জল। তো জলের জায়গায় আপনি চাইলে সোডাও ব্যবহার করতে পারেন, মানে সোডা ওয়াটার। কিন্তু আমি এখন জল দিয়েই বানাচ্ছি, সোডা দিয়ে বানালে সেটাও ভীষণ ভালো লাগে খেতে, অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো হয় খেতে। এবার আর কোনো কাজ নেই, চামচ দিয়ে ঘুলতে হবে যতক্ষণ না চিনি আছে সে গলে যাচ্ছে, আর আমাদের আম পানার শরবত একদম তৈরি। বেশি করে আম পানার বেজটা বানিয়ে ফ্রিজে রেখে দেবেন আর মাসভর এনজয় করবেন, যখনই খুশি তখনই একবার ঝটপট 1 মিনিটে বানিয়ে তৈরি করে খেতে পারবেন।
অবশ্যই রেসিপি ট্রাই করবেন বন্ধুরা, আর এই ফুটন্ত গরম এনজয় করবেন। চলুন এবার আপনাদেরকে বানিয়ে দেখাবো গ্রিন ম্যাঙ্গো লস্যি, মানে কাঁচা আমের লস্যি। তো আমি ব্লেন্ডিং জারটা নিয়েছি, সেই জারটাই। আর এই যে জারটা আমি ভরে রেখেছিলাম, সেটা বানানোর পরে 8-10 দিন হয়ে গেছে, অর্ধেকটা খালি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 4 টেবিল চামচ এই গ্রিন ম্যাঙ্গো পাল্প। আমি এখন 2 গ্লাস লস্যি বানাবো, তো 2 গ্লাসের জন্য আমি 4 চামচ পাল্প ব্যবহার করছি। আর 2 গ্লাস লস্যির জন্য লাগবে আমাদের 1/2 কিলো, মানে 250 গ্রাম দই, এটা ফ্রেশ দই, বেশি টক নয়। আর স্বাদ মতো চিনি, যেহেতু আমি চিনি কম দিয়েছিলাম ম্যাঙ্গো পাল্পে, আমি মোটামুটি 4 থেকে 5 টিস্পুনের মতো চিনি ব্যবহার করছি, এটা এক্সট্রা চিনি। 1/2 টিস্পুন বিট লবণ আর 1 টিস্পুন চাট মশলা, চাট মশলার জায়গায় জল জিরে দিতে পারেন। আর এখন দিচ্ছি আমি কিছু আইস কিউবস। আর এবার আমি ঢাকনা লাগিয়ে মিক্সারটা ঘুরিয়ে নিয়ে আসবো যতক্ষণ না চিনি গলে যাচ্ছে। আর আমাদের লস্যি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার গ্লাসের মধ্যে অল্প অল্প করে আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, ভীষণ ভালো স্বাদ আসে, ভীষণ ভালো একটা ফ্লেভার আসে। আর এবার আমি লস্যি ঢেলে দিচ্ছি, আর আমাদের কোনো কাজ করতে হবে না, আমাদের লস্যি কিন্তু তৈরি হয়ে গেছে, গ্রিন ম্যাঙ্গো লস্যি তৈরি। খুব খুব খুবই ইয়াম্মি হয় খেতে, অবশ্যই ট্রাই করে দেখবেন। কাঁচা আমের পানা আর কাঁচা আমের লস্যি দুটোই কিন্তু ভীষণ টেস্টি ড্রিঙ্ক, অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে। আর যদি ট্রাই করে থাকেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই বাই, টেক কেয়ার।